আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ ডায়রি অ্যান্ড ফ্যামিলি ব্লগ থেকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। আমি আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে দেশি ট্যাংরা মাছের বেগুন আলুর ঝোল। তো দেখি বুঝতে পারছেন কি অসম্ভব মজার একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখা যাক। ট্যাংরা মাছ আসলে কম বেশি সবাই খুব পছন্দ করে, কিন্তু যদি সেটা হয় দেশি ট্যাংরা মাছ তাহলে তো আর কথাই নেই, কারণ দেশি জিনিসের স্বাদ খুবই অন্যরকম হয়ে থাকে। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। তো আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। তো অনেকেরা হচ্ছে সরিষার তেলও খেতে পছন্দ করে, কিন্তু আমরা আবার ইদানিং সয়াবিন তেলটা খাচ্ছি, তাই আমি আজকে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এবং এরপর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কাটা। তো আপনারা আমার প্রতিটা ভিডিওতে হয়তোবা খেয়াল করেছেন যে আমি কাঁচামরিচটা বেশি পরিমাণ ব্যবহার করে থাকি, কারণ আমার শাশুড়ি বলে থাকে যে কাঁচামরিচ নাকি হচ্ছে তরকারির স্বাদটাকে খুব বেশি বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কাটাটা নিয়ে নিয়েছি এবং সেটি তেলে আমি ভালো মতো সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাজছি আমি। তো মোটামুটি এটা যখন একদম ব্রাউন কালারের মতো চলে আসবে অত টাইম আমাদেরকে এটা সুন্দর মতো ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনার পেঁয়াজটা নর্মালি এমনিতেও গলে যায়। তো অনেকেরা হচ্ছে দেখা যায় এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করে, কিন্তু আমরা এখানে কাটা পেঁয়াজটা ব্যবহার করেছি, কারণ পেঁয়াজ এমনি একটি নরম জিনিস, সেটাকে যদি তেলে আবার ভাজা হয় এটা নর্মালি হচ্ছে গলে যাবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি মশলা। তো আমাদের যে মশলাটা আমরা দিয়ে থাকি সেটাতে হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা একসাথে আমরা একটা পেস্ট করে থাকি, তো সেটাই দিয়ে দিচ্ছি। এবং সাথে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে হলুদের গুঁড়া, আপনার হলুদের গুঁড়া পরিমাণ মতো দিবেন। এবং সাথে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে মরিচের গুঁড়া। আসলে কাঁচামরিচেও প্রচণ্ড পরিমাণ ঝাল থাকে, কিন্তু মরিচের গুঁড়োটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তরকারির কালারটা অনেক বেশি ভালো আসে। তো যার কারণে আমরা দুটো মিক্সড করেই দিয়ে থাকি, কাঁচামরিচও দিয়ে থাকি সাথে হচ্ছে আমরা গুঁড়া মরিচও দিয়ে থাকি। মোটামুটি আমাদের মশলা দেওয়া শেষ এবং সাথে হচ্ছে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো আম্মু আসলে সবসময় মাছটাকে আগে থেকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখে, এবং তিনি সবসময় আমাকে এটা বলেন যে মাছ নাকি আগে মাখিয়ে রাখলে মাছটার ভিতরে সকল মশলা এবং হচ্ছে লবণটা পরিমাণ মতো ঢুকে যায়। তো এর মধ্যে আমরা একটু দিয়ে দিয়েছি পানি হালকা করে মশলাটিকে কষানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটি কী সুন্দর কষানো হচ্ছে। তো এরপর আমরা দিয়ে দিচ্ছি আমাদের মাখানো মাছটি, যেখানে আমি আগে থেকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো বা আধা ঘন্টা। যদি আপনারা যে কোনো মাছই মাখিয়ে রাখেন তাহলে মাছটাও খুবই স্বাদ হয় এবং খেতেও খুব মজা লাগে এবং লবণটা প্রপারভাবে মাছের ভিতরে যায়। তো আমরা আর কোনো পানি দিচ্ছি না, সেইটুকু মশলাতেই আমরা হচ্ছে মাছটাকে ভালো মতো কষিয়ে নেব। অ্যান্ড মাছ তো আসলে বেশি লাড়াচাড়া করা যাবে না, কারণ হচ্ছে আপনার মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যেহেতু এটি একটি ছোটো মাছ তো কোনো বেশি নাড়াচাড়া করা যাবে না। তো আমরা উপর থেকে হালকা করে একটু নাড়াচ্ছিলাম আর একটু হালকা পানি দিয়ে দিয়েছি, যাতে করে মাছটি ভালো মতো কষানো হয়ে যায় এবং সকল মশলা মাছের ভিতরে যায়। তো এভাবে আপনারা হচ্ছে ট্যাংরা মাছটিকে ভোনা করে খেতে পারেন, যারা হচ্ছে একটু তরকারি দিয়ে মাছ খেতে পছন্দ করে না। কিন্তু দেখা যায় আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মাছের সাথেই তারা তরকারি দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কী সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং মাছগুলো আলহামদুলিল্লাহ ভাঙিনি, কারণ আমরা তো মোটামুটি নাড়াচাড়া করেছিলামই। তো আম্মু আবার হচ্ছে আরেকটা পাত্রে উঠিয়ে নিচ্ছিল, যাতে করে মশলা আমরা সরি যখন আমরা হচ্ছে তরকারি দিব যাতে তরকারিটা ভালো মতো হয়ে যায়, কারণ মাছের সাথে তরকারি দিয়ে দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব থাকবে। আম্মু খুব সুন্দরভাবে মাছটিকে আস্তে আস্তে উঠাচ্ছিল। তো যারা হচ্ছে একটু ভয় পান যে মাছ আবার উঠালে ভেঙে যাবে কিনা, তাদেরকে আমি বলবো তাহলে একটু যখন আপনি দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে একটু নামিয়ে রাখলে 5 মিনিটে ঠান্ডা হয়ে যাবে, দেন আপনারা আস্তে করে উঠিয়ে নেবেন আরেকটি পাত্রতে, তাহলে মাছগুলো ভালো থাকবে আর আপনারও হচ্ছে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এরপর আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে তরকারি। তরকারিতে আমরা বলেছি আগেই বেগুন এবং আলু দিয়েছি। তো আম্মু সবগুলো তরকারি ভালো মতো দিয়ে দিচ্ছে। তো মাছটা উঠানোর কারণই হচ্ছে যেহেতু তরকারিটাকে আমরা একটু নাড়াচাড়া বেশি করব, কারণ মাছ থাকলে তো তরকারিটাকে নাড়াচাড়া করলে মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমরা মাছটিকে আলাদা করে একটি পাত্রে উঠিয়ে রেখেছি, আর মাছটি নাড়াচাড়া মানে তরকারি নাড়াচাড়া করলেও কোনো প্রকার সমস্যা হবে না। এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, যাতে করে আমাদের এই তরকারিটা ভালো মতো কষানো হয়ে যায়।
তো আপনারা হচ্ছে পরিমাণ মতো বুঝে, যেহেতু দরকারি আপনারা যতটুকু দিবেন ততটুকু পরিমাণ মতো বুঝে আপনারা হচ্ছে পানি দিবেন এবং একটি ঢাকনি দিয়ে ঢেকে দিবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, আমার কাছে তো এই সময়টা অনেক বেশি ভালো লাগে যখন তরকারির মধ্যে বলক উঠে আর তখন যে পরিমাণ একটা ফ্লেভার আসে। আসলে এটা মানে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই, আসলে যারা রান্না করেন তারা তো অবশ্যই ফ্লেভারটা পান আসলে। তো যাই হোক, এর মাঝখানে তো আপনি অবশ্যই চেক করবেন যে লবণটা ঠিক মতো আছে কিনা, কারণ তরকারিতে হচ্ছে লবণটা হচ্ছে প্রপার মানে সব থেকে প্রয়োজনীয় জিনিস। লবণ না হলে তো তরকারি যতই মজা হোক স্বাদ লাগবে না। তো যাই হোক, এরপর আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই কষানো মাছটি, এবং মাছটিকে আমরা একটু সাইড সাইড করে দিয়ে দিব যাতে করে মাছটি না ভেঙে যায়। তো আম্মু সুন্দরভাবে আস্তে ধীরে দিচ্ছিল আর আমি তো সুন্দর করে ভিডিও করছিলাম। আমরা সবগুলো মাছই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা, এবং কি সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। এবং আমরা কিন্তু এটা মোটামুটি হাই হিটেই হচ্ছে রান্না করেছি। তো আমরা এরপরে যেটা দিব সেটা হচ্ছে একটু পানি দিয়ে দিব যাতে করে আমাদের মাছটা এবং তরকারিটা ভালো মতো কষানো হয়ে যায়, এবং যেহেতু আমরা এটাকে হালকা একটু ঝোল খাবো সেই অনুসারে আমরা পানি দিয়েছি। তো আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এবং এটা আমরা বলকের জন্য অপেক্ষা করব। তো আমরা এটাকে আবার একটু ঢাকনি দিয়ে ঢেকে দিব যাতে করে হচ্ছে বলকটা তাড়াতাড়ি চলে আসে আর রান্না মোটামুটি আমাদের শেষের দিকে। মোটামুটি আমাদের রান্না শেষের দিকে আর আম্মু উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ পাতা ছিটিয়ে দিচ্ছিল। এটা আম্মু নিজে হচ্ছে লাগিয়েছিল, সেখানে পেঁয়াজ পাতা হয়েছে। তা আম্মু বলছিল আজকে তাহলে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বলক উঠে গেছে আর আমাদের রান্না মোটামুটি শেষের দিকেই। তো আমার তো মনে হয় বাঙালি মানুষ হচ্ছে এমন, মানে বাঙালিকে তো বলা হয় মাছে ভাতে বাঙালি। তো মাছ ছাড়া আসলে আমাদের সব প্রত্যেকটা মানুষেরই হয়তো বা দুপুরে খাবারটা ফুলফিল হয় না। তো এরকম ট্যাংরা মাছ বলেন, ইলিশ মাছ বলেন, আর এগুলো সব দেশীয় মাছ, তো এগুলো খেতে তো দুর্দান্ত মজা। ট্যাংরা মাছ ভুনা খেতেও অনেক বেশি মজা, আর সাথে যদি আপনি তরকারি দিয়েও ভুনা করেন সেটাও মজা, বা তরকারি দিয়ে ঝোল করেন সেটাও মজা। তো আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস সবসময় করে থাকে, সেটা হচ্ছে তারা তরকারি দিয়ে খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, তো যেহেতু আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো লাস্ট দিকে হচ্ছে আম্মু দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা যাতে করে মাছটা আরও বেশি ফ্লেভারফুল হয়ে যায়। এবং ধনিয়া পাতা তো শীতকালে খুবই মজার একটা খাবার, সো আমার মনে হয় এটা সব কম বেশি সবাই দিয়ে থাকে। তো যেহেতু আমরা আজকে এটা একটু হালকা ঝোল খাবো, সো আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ, অ্যান্ড যারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার ব্লগও দেখেন, তো সবাইকে খুবই ধন্যবাদ। এবং আমার ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক অ্যান্ড ফলো দিয়ে দেবেন। অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের সেই ট্যাংরা মাছের, দেশি ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে একটি ভুনার রেসিপি। তো আশা করি সবার ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।